আমার প্রিয় ছাত্রীরা, আমি এর আগে তোমাদেরকে নাম্বার সম্পর্কে বলেছিলাম, বা নাম্বারকে দুভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার একবচন, প্লুরাল নাম্বার মানে বহুবচন। তার সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় তার কিছু নিয়ম আমি তোমাকে এর আগে বলেছিলাম। আরও কিছু নিয়ম বাকি আছে, আজকে আমি সেগুলো তোমাদেরকে বলবো। দেখো, কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই যদি থাকে, তাহলে এফ বা এফির বদলে ভিইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন তোমরা দেখো, নাইফ, কে এন আই এফ ই, নাইফ মানে ছুরি। দেখো, শেষে এফ আর ই আছে। আমরা যখন নাইফকে প্লুরাল ফর্মে নিয়ে যাব, তখন এফই আর এফই উঠে যাবে, গিয়ে কে এন আই ভিইএস, নাইফস মানে ছুরিগুলি হলো। সেভাবেই হবে থিপ, থিপস, লিফ মানে গাছের পাতা, লিভস। এফ উঠে যাবে, গিয়ে ভিইএস যোগ হয়ে গেল লিভস, লাইফ, লাইফস, উলফ, উলফস, সেলফ, সেলফস। আবার এর কিছু ব্যতিক্রম আছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো নাউনের শেষে এফ বা এফই থাকলেও কিন্তু ভিইএস যোগ হবে না, শুধু কি যোগ হবে বলতো, এস যোগ হবে, ব্যতিক্রম আছে। যেমন রূপ, আর ডাবল ও এফ, রূপ কি হবে, রূপস। দেখো এখানে শেষে এফ আছে। আমরা এর আগে নিয়মে পড়লাম, এফ বা এফই থাকলে এফ বা এফই বদলে ভিইএস যোগ হবে, কিন্তু এখানে দেখো কি হলো, ভিইএস যোগ হলো না, এখানে রূপ, রূপস হলো। এগুলো ব্যতিক্রম। প্রুফ, প্রুফস, চিপ, চিপস, সেফ, সেফস, ডুয়ার্ফ, ডুয়ার্ফস, গ্রিপ, গ্রিপস, গালফ, গালফস। তোমরা কিন্তু এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আমি এর পরের নিয়মে যাচ্ছি। দেখো, কতগুলো সিঙ্গুলার নাউনের ভিতরের ভাওয়াল বদল করে প্লুরাল করা হয়। শুধু ভিতরের ভাওয়েলগুলো বদল করবে, এ ই আই ও ইউ, এগুলো বদল করে প্লুরাল করা হয়, মানে একবচন থেকে বহুবচন করা হয়। যেমন দেখো, ম্যান, ম্যান মানে মানুষ, এম এ এন, ম্যান। কিন্তু যখন আমরা প্লুরাল করব, তখন দেখো এ আর থাকবে না, এর বদলে কি আসবে, ই আসবে। শুধু আমরা শুধু কি চেঞ্জ করলাম, ভাওয়েল চেঞ্জ করলাম। তোমরা জানো এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল, এখানে এ আছে, আমরা এর বদলে শুধু ই যোগ করে কি করে দিলাম, প্লুরাল, মানুষ, মানুষগুলি। তেমন হচ্ছে উম্যান, উম্যান মানে স্ত্রীলোক, কি হয়ে গেল প্লুরাল করার সময় উম্যান, এ উঠে গিয়ে ই চলে আসলো। গুস, গিস, এর ডাবল ও বদলে কি আসলো, ডাবল ই আসলো, তু, টিট। আবার দেখো, কতগুলো সিঙ্গুলার নাউনের প্লুরাল করার সময় কোনো বাধা ধরা নিয়ম হয় না। আমরা এবার যে সিঙ্গুলার থেকে যে প্লুরাল করব, এর ক্ষেত্রে কোনো নিয়মই কিছু আসবে না, কোনো বাধা ধরা নিয়ম হবে না। এগুলো যা তোমাদেরকে মুখস্থ করতে হবে। সিঙ্গুলার থেকে প্লুরাল দেখো, চাইল্ড, চিলড্রেন, শিশু, শিশুগুলি, মাউস, মাইস, ইঁদুর, ইঁদুরগুলি, লাউস, লাইস, অক্স, অক্সেন। আবার কতগুলি নাউনের সিঙ্গুলার আর প্লুরাল একই রূপ থাকে, মানে সিঙ্গুলারও যা থাকবে প্লুরালও তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। শিপ, শিপ মানে যেমন ভেড়া, ভেড়ার সিঙ্গুলারও যা, ভেড়ার প্লুরালও তা। শিপ, শিপ, ডিয়ার, ডিয়ার, এয়ারক্রাফট, এয়ারক্রাফট, পেয়ার, পেয়ার, এগুলোর কোনো চেঞ্জ হবে না, এগুলো যা সিঙ্গুলার তাই প্লুরাল। আবার দেখো, নাম্বার অফ প্রোনাউন্স, তোমরা তো জানো আই, ইউ, হি, সি, এগুলো সব প্রোনাউন্স। এই প্রোনাউন্সের কিছু সিঙ্গুলার প্লুরাল আছে, এগুলো তোমরা পড়বে। দেখো, আই সিঙ্গুলারে আই, আই মানে আমি, প্লুরাল উই, উই মানে কি, আমরা। ইউ, ইউ, ইউ সিঙ্গুলারও যা, ইউ প্লুরালও তা। হি আর সি থাকলে প্লুরাল হবে কি, দে। মাইন থাকলে কি হবে, আওয়ার্স। ইওর থাকলে কি হবে, ইয়োর্স। ইট থাকলে কি হবে, দে। দিস থাকলে কি হবে, দিস। দেখো এখানে টিএস আইএস, এখানে টিএস ইএসসি, শুধু বানান লক্ষ্য করবে। দ্যাট থাকলে হবে দোস,
মি থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, মাই থাকলে হবে আওয়ার, হিম থাকলে হবে দেম। যা পড়ালাম তোমরা এগুলো বাড়িতে খুব ভালো করে পড়বে।